সাকিব অনেক ভালো ছেলে, আমার ভাই, সবাই দেখবেন। আমি পড়ি নাই পূর্ণিমার প্রেমে। ইউ হ্যাভ আ ভেরি, আপনি অপু বিশ্বাসের প্রেমে পড়েছিলেন? আল্লাহর কসম না। তাহলে কার প্রেমে পড়েছিলেন? একটা না একটার প্রেমে তো পড়েছিলেন। পড়েছিলাম কে সে নাম বলবো না, সংসার করছে ভাই, কেন দরকার কি? সাকিব বসে সিনেমার কাছে আপনি টিকতে পারবেন তো? ইনশাআল্লাহ সারা জীবন টিকে এসেছি দুইজনে। দুইজনে টিকে আসছেন? এখনো দুইজনই আছি। এখনো দুইজনে টিকে আছেন? তাহলে এই মধ্যকানে 8-10 নায়ক আসলো আর গেল, তাদেরকে কি আপনি নায়ক হিসেবে ধরতেছেন না? নায়ক তারা অবশ্যই নায়ক, একটা ছবি করলেও নায়ক, কিন্তু সাস্টেনেবল না। আচ্ছা দুইজনকেই যদি নায়ক হিসেবে ধরেন তাহলে দুইজন কে কে? এখনকার সাকিব আর মারুফ। সাকিব আর মারুফ? আপনার বন্ধু সাকিব এবং তার সিনেমা নিয়ে কিছু বলেন। খুবই ভালো ছবি, সাকিব অনেক ভালো ছেলে, আমার ভাই, সবাই দেখবেন ছবি। সাকিব খানের রাজকুমার এবং কাজী মারুফের গ্রিন কার্ড। ভাই রাজকুমার না গ্রিন কার্ড, কোন ছবিটা আপনার কাছে ভালো? দুইটাই ভালো, ওনাদের কাছে ওনারটা ভালো, আমাদের কাছে আমারটা ভালো। ভাই বর্তমান জেনারেশনে সাকিব মারুফ এই দুইজন ব্যতি রেখে আর কোন নায়কের নাম আপনি মুখে নেবেন? আসে না, নাই চিনি না। আর নায়িকা হিসেবে কাকে মুখে নেবেন? নায়িকা নায়িকা পূজাচেরি। পূজাচেরি? ও আপনি কচি কচি ডেকেছেন না? সবাই মা, বিয়ে হয়ে গেছে, মা হয়ে যাবে। মা হলে কি নায়িকা হয় না? করিনা কাপুরকে নিয়ে কি জওয়ান হতে পারতো না? ঠিক আছে, ভালো থাকেন, বেস্ট অফ লাক। সাকিব বস এবং মারুফ বস, আপনার দুইজন বন্ধু দুইজন ভাই, আপনারা এগিয়ে যান, আমরা সাকিবিয়ানেরা আপনাদের পাশে অবশ্যই।